व्हाट्सअप गाइस, तो वेलकम ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাওয়া হচ্ছে একটা ছোটখাটো রাইডে, যাওয়া হচ্ছে মানে ওয়ান ডে ট্যুর রাইড হচ্ছে। তো আজ সেখানে যাওয়া হবে, তো বুঝতেই পারছো ওয়ান ডে রাইড না কেমন হতে পারে। আর মেন যাচ্ছি কোথায় সেটা এখন বলবো না, যেটা হবে যা যেতে যেতে বলা হবে যে যাচ্ছি কোথায়। আর ফার্স্ট অল একটা কথা, তোমরা যে যা যারা SD-SCAM যে অ্যাকশন ক্যামেরা SD-SCAM 4000 যারা ব্যবহার করো, তো দেখতে হচ্ছে এটা আমার রাইডিং হেলমেট, এস এ তোমার স্টাডের নিয়েছি থান্ডার, এটা তো রাইডিং হেলমেট SD-SCAM। তো তোমাদের যে বলছিলাম মানে SD-SCAM যে ক্যামেরাটা, এই দেখতে হচ্ছে SD-SCAM 4000। তো তোমাদের ফার্স্ট সমস্যা হয় কি মাইক নিয়ে, এই পোর্টাল তোমার দেখতে হচ্ছে, এই পোর্টালটা এটা আলাদা করে করতে হয়, যেটা আমি করেছি মাইকের জন্য বেস SD-4000। তো এটা করলে কি হবে, ফার্স্ট হচ্ছে তোমাদের যে সাউন্ডটা যেটা প্রবলেম হয় ওটা আর হবে না। তো আমি যেটা করেছি, আমি গিয়ে সাউন্ডের কাজটা করে নিয়ে এসেছি, মানে মাইকের আলাদা করে মাইক সেট আপ করিয়েছি যাতে সাউন্ডের জন্য প্রবলেম না হয়। আমার আগের ভিডিওতে কী হতো, যখন ভিডিও করতাম SD-SCAM-টা দিয়ে, মানে SD-SCAM 4000 এটা দিয়ে, তো আমার মেন প্রবলেমটা হতো যে আমার যখন ভিডিও করতে যেতাম মানে কোয়ালিটি তো ঠিকঠাক আসতো, মানে HD আসতো, কিন্তু সাউন্ড কোয়ালিটা পুরো ইম্প্রুভ আসতো না। তো এখন যে SD-SCAM যখনই SD-SCAM-এ যখন এটা করেছি, সাউন্ডটা ক্লিয়ার আসছে, সব কিছু আসছে। আমি কোথায় করিয়েছি সেই ডিটেলসটা তোমাদের দিয়ে দেবো লিঙ্কে, মানে ডেসক্রিপশনে যাবে, ডেসক্রিপশনে গিয়ে দেখে নিও ওই লিঙ্কটা, এটা কোথায় করিয়েছি, তার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব আমি দিয়ে দেবো, কী আছে তবে সেটা আমি লিখে দেবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রো। A few moments. কত 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 হ্যাঁ কত দশ টাকা দাও, আমি তো আছি, দাঁড়া নিয়ে তো যাবো আমি, দাঁড়া তো রাস্তা পার হচ্ছে দেখতেই পাচ্ছ, গাড়ি হেঁটে হেঁটে ঘুরে হারে এই প্রথমবার রাস্তায় না গাড়ি হাঁটি হাঁটিয়ে যেতে হচ্ছে। আমি কি বলবো, ভাই ভয় লেগে গেছে ভাই, জীবনে যা শুনে আসলে হাসপাতাল রাস্তা ধরবো, তাও ঠিক আছে এই রাস্তা আর ধরবো না। ভাই কত দূর ভাই, তো গাড়ি এখন ছুটছে, মজা হলে কোন দিকে দেখা যায়। তো চলে এসছে ওদের গ্রামে, তো দেখতেই পাচ্ছি পুরো জলকর ভেরি, তো সাইড সিন ভালোই হবে।
তোমার জানালা তোমার দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা প্রকৃতির মনোরম দৃশ্য। তো সাইড সিন করবো, মানে দেখতেই পাচ্ছ আমাদের কৈফুল যারা রেখেছিলাম, কৈফুল থেকে সুন্দর জায়গা, মানে মন ছুঁয়ে যাবে এখানে, মানে জায়গাটা মনটা মানে মনটা এতটাই আনন্দ অনুভব হবে যে বলার মতো না। রাস্তাটাকে দেখতেই পাচ্ছ পুরো। তারপরে একটু সাইড সিন কিছু করবো তোমার, সেটাও দেখাবো সাইড সিন কি আছে আমাদের এখানে। ও ভাই, তো রাস্তা দেখতেই পাচ্ছ অসা, মানে এটা অন্য লেভেলের রাস্তা। এই রাস্তা বেশি গাড়ি টানা যাবে না, শুধু মোড় আর মোড়, শুধু মোড় আর মোড়। কিন্তু রাস্তা ফিলিংস, মানে এসব রাস্তা ফিলিংস নিতে হবে শুধু। তোমরা বুঝতে পারছো রাস্তাটা কেমন কি বিত্তান্ত, মানে এতটাই সুন্দর রাস্তা যে মন ছুঁয়ে যাবে। মানে দুদিকে শুধু মাছের ভেড়ি, যেটা মাছ চাষ করে ওটা, তো দুদিকে মাছের ভেড়ি দেখতে পাচ্ছি, আমরা মাছ তুলছিল। তো দুদিকে ভেড়ি হচ্ছে মিলিয়ে রাখার ঢালাই করা রাস্তা, অসম রাস্তা। বিগত প্রায় আমরা 1.5 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে গাড়ি শুধু চালিয়ে যাচ্ছি, সকাল 8টায় বেরিয়েছি, এখন 9টা 9:30 বাজে, বিগত শুধু গাড়ি চালিয়েই যাচ্ছি চালিয়েই যাচ্ছি চালিয়েই যাচ্ছি। এখনও যে আমাদের মেন ডেস্টিনেশন যেখানে যাবো সেখানে যাওয়ার এখনও নামনিশান নেই, কিন্তু যা রাস্তা দেখতে পাচ্ছি সত্যি বলছি, এখানে এসে যে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, প্রকৃতির যে দৃশ্যটা অসাম। আমি চাই যে এরকম, আমি যেটা চেয়েছিলাম যে যেমন লেভেলের প্রকৃতির দৃশ্যটা হবে, ঠিক তেমনই প্রকৃতির দৃশ্য এটা। তো এখন চলে এসেছি মাতলা নদীর ধারে। তো বস, এখানে বুঝতেই পারছো যে বর্ষাকালে পাটটা সব ভেঙে পড়ে যায়। গ্রামের ছেলেরাই মিথ্যা কথা বলছে, মানে নিজেদের গ্রামটাকে ভালো দেখাচ্ছে। অবভিয়াসলি গ্রামটা অবশ্যই খুবই সুন্দর নদীর জায়গাটা, তো ফাইনালি মানে একটু কিছু গেছিলাম, বিদ্যাধরী নদী আছে, নদীটার সাইডে একটু ঘুরলাম, বিদ্যাধরী নদীটা দেখলাম। তো সেটা তোমাদের তুলে ধরবো যে নদীটা দেখলাম, মানে দেখতেই পাচ্ছ জায়গাটা কেমন, মানে কি বলবো, সিরিয়াসলি বলছি, আমি যেটা ছিলাম আমি নিজে ভাবি যে ইন্ডিয়াতে এরকম সুন্দর সুন্দর অপূর্ব জায়গা আছে যে আমরা না গেলে আমরা দেখতে পাবো না। দেখতেই পাচ্ছ পুরো সেই দূরে একটা পুরোনো লাল বাড়ি, ওই যো অনেক পুরোনো বাড়ি, এদিকে পুরো ইংরেজদের আমলে, ভাইকেরা বলছে ইংরেজদের আমলে বাড়ি এটা, মানে ব্রিটিশরা রাজত্ব করে গেছে। লাল লাল মাটি বা লাল ইটের বাড়ি যেটা বলা হয় সেটা এই যে ওইটা লাল ইটের বাড়ি। তো দেখতেই পাচ্ছ মানে এখানে ঐতিহ্য একটা আছে এই জায়গাটা। আর এখানে তো কোনো বড় নেই, বিঘের পর বিঘে জমিতে শুধু মাছ চাষ, যেমন ভেড়ি আর ভেড়ি। আর আমি এসেছি কোথায়, আমি এসেছি এখন এখানটা যেটা যেখানে এসেছিলাম, এখানে এসেছিলাম সেটা হচ্ছে মালদীপুর। ওরে ভাই, তো মালদ্বীপুর থেকে এখন রিটার্ন বাড়ির দিকে যাচ্ছি।